রবসন বাশুন্ধরা কিংসে আরে দুই বছর। ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনিও যখন প্রথম এসেছিলেন তখন বাংলা তো দূরে থাক, ইংলিশটাও বলতেন না। দুই বছরে বৈশ্বিক ভাষা শিখেছেন, সঙ্গে বাংলাটাও রপ্ত করেছেন, আর জানিয়ে গেলেন আরও দুই বছর বসুন্ধরা কিংসেই থাকছেন নাম্বার টেন। রবসনের সঙ্গে চুক্তি নবায়ন করে ফেলেছে বসুন্ধরা কিংস। বর্তমান চুক্তির মেয়াদ ফুরতো সিজন শেষেই, তার আগেই আরও দুই বছরের জন্য কন্ট্রাক্ট সাইন হয়ে গেল। সব ঠিকঠাক থাকলে চুক্তিতেই থাকছে আরও এক বছরের কন্ট্রাক্ট এক্সটেনশনের সুযোগ, অর্থাৎ সব মিলে তিন বছর। আমি আমার মা বাবার সাথে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছি। প্রথম যখন এখানে এসেছিলাম তখন তেমন একটা ধারণা ছিল না বাংলাদেশ নিয়ে। এবার যেহেতু আরও দুই বছর থাকছি, বাবা মাকেও এই দেশে নিয়ে আসব। আমার পরিবারও এখানে খুশি, আমিও খুশি। আমি যে ধরনের ফুটবল খেলতে চাই বসুন্ধরা কিংসে তেমনটাই খেলার সুযোগ পাই। ব্রাজিল থেকে এখানে হয়তো আলাদা, একটা ক্লাবের কাছ থেকে একজন ফুটবলার যা যা চাইতে পারে সবই এখান থেকে পেয়েছি আমি, না থাকার কোনো কারণ নেই। ২৫ বছর বয়সে বসুন্ধরা কিংসে এসেছিলেন রবসন। লিগ, ফেডারেশন কাপ সবই জিতেছেন এখানে। স্কিল, ড্রিবলিং এর সঙ্গে গোল স্কোরিং ক্যাপাবিলিটি সব মিলে কেবল বাংলাদেশ নয়, সাউথ এশিয়ার যে কোনো দলের জন্যই রবসন বড় রহমত। বাকিদের নজর পড়ার আগেই ওকে ঘরের ছেলে বানিয়ে ফেলল বসুন্ধরা কিংস। এফসি কাপেও নিজেকে প্রমাণ করেছেন, এবার লক্ষ্য একটা দল হয়ে নিজেদের প্রমাণ করা। গত দুইবার আমরা এএফসি কাপে উতরে যেতে পারিনি। আমি বলি আমরা একটা ম্যাচ কেবল উতরে যেতে পারিনি। যাই হোক, এবার আমরা চ্যাম্পিয়ন লীগের প্লে অফেও খেলব। এশিয়ার যে টুর্নামেন্টটি খেলি, এবার লক্ষ্য থাকবে পরের ধাপটা পেরোনো। আমি টিমমেটদের সবসময়ই বলি আমরা ভালো খেলেছি এশিয়ায়, কিন্তু আমাদের পরের ধাপটায় যেতেই হবে। ২০২০-এ ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্লুমিনেন্সে থেকে এক বছরের জন্য রবসনকে দলে নিয়েছিল প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নরা। ধারের মেয়াদ শেষে পাকাপাকি চুক্তি ২০২১-এ, এবার সেটা দীর্ঘ হল আরও। ফরেন ফুটবলারদের সঙ্গে লং টার্ম কন্ট্রাক্টের এই নিদর্শন সচরাচর দেখা যায় না। প্লেয়ারটাকে তার ভবিষ্যতের ক্লাব নিয়ে চিন্তা ভাবনা করতে হয় না, এবং ক্লাবগুলো একটা পরিকল্পনা গ্রহণ করে তাদের পক্ষে সহজ হয়। তা আমার মনে হয় যদি এরকম দীর্ঘমেয়াদী চুক্তির ক্ষেত্রটুকু যেটা প্রস্তুত হয়েছে সেটা যদি ভবিষ্যতে আরও ব্যাপক আকারে হয় এবং প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রে, সেক্ষেত্রে ক্লাব এবং খেলা দুজনের জন্য এটা সুফল বয়ে আনবে। আরও একটা লিগ টাইটেলের দ্বার প্রান্তে বসুন্ধরা কিংস। তপু বর্মনের অনুপস্থিতিতে ক্যাপ্টেনের আর্মব্যান্ডটাও রবসনের কাছেই গেছে। বসুন্ধরা কিংসের সাফল্যের অনেকটা জুড়েই তো রবসনও। ওর থেকে যাওয়া আদতে বাংলাদেশের ফুটবলের জন্যই ভালো কিছু। রিফাত মাসুদ, টি স্পোর্টস, ঢাকা। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডোন্ট ফরগেট